আসসালামু আলাইকুম। খোদাগা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো রান্না করে, সেটা হলো ফুলের কচুর ফুল, সরি ফুলের বলতেছি কচুর ফুল। দেখুন খুবই মজাদার একটা খাবার, শেয়ার করবো আপনাদের সাথে। যারা পুরো নতুনই আছেন তারা তো জানে না, যারা নতুন তারা খুব মজা করে রান্না করে খেতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে। এখন দেখাবো, ওগুলো সব কেটে নিব সুন্দর করে, গোড়াটা একদম পরে সেগুলো ছিলে, ভিতরে একটা বোটা আছে, বোটাটা কিন্তু ফেলিয়ে দিতে হয়। এভাবে ছিলে নেবেন, বটি দিয়েও ছিলে যায় আবার ছুরি দিয়েও ছিলে যায়, আপনার আপনাদের সুবিধা মতো ছিলে নেবেন। ছিলে নিচের অংশটুকু নেওয়া যায়, টুকরো করে নিব। আর এবার গোড়াটা এইভাবে কেটে রাউন্ড করে কেটে ভিতরে একটা বোটা আছে, দেখুন 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 দেখুন, এটা হলো বোটা, বোটাটা ফেলে দিব আর ফুলটা নিব। হ্যাঁ ফুলটা নিয়ে নেব, খুবই টেস্টি এই ফুলটা খেতে। কচুর ফুল সবসময় পাওয়া যায় না, কিন্তু এটা সিজনালি পাওয়া যায়, এই সময়টা পাওয়া যায় বিশেষ করে, বেশি পাওয়া যায় বাজারে গেলে পাবেন, সব বাজারে পাওয়া যায় কিনা জানি না, তবে নিউ মার্কেট কারণ বাজারে এগুলো পাওয়া যায়, গ্রামে তো পাওয়া যায়, ক্ষেত খামারে গেলে কিন্তু কচুর সিজনে কিন্তু ফুলগুলো তুলে নিয়ে ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়, খুবই টেস্টি খুবই হেলদি। ভিতরে পোটা দেবে ফেলে দিবেন আর ফুলগুলো নিয়ে নেবেন। এই হলো এটা কাটার প্রসেস, কাটার প্রসেসটা দেখে দিলাম, ছিলতে হবে অবশ্যই, উপরে একটা চামড়া আছে চামড়াটা ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো কেটে নেব, অনেকগুলো এনেছি আমার পছন্দ পছন্দের প্রচুর ফুলের জন্য আমি নিয়ে আসছি, এগুলো একদিনে খাওয়া যাবে না, এগুলো আমি প্রসেস করে রেখে দিব 50% একদিন রান্না করব, আর 50% বয়েল করে আমি প্রিজার্ভ করে রাখবো। এটা প্রোজন করে রাখা যাবে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, ভাপ দিয়ে এক সপ্তাহ মতো থাকবে, কিছুই হবে না, ডিপে রাখলে তো থাকবে অনেক দিনে, কিন্তু বয়েল করার পর একদম এ হয়ে যাবে, কমে যাবে, আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। এ হলো কাটার নিয়ম, তারপরে কেটে সম্পূর্ণ কেটে একটু প্রসেসে কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে আদা রসুনের দিয়ে পেস্ট দিয়ে আমি প্রথমে বয়েল করে নেব, তারপর রান্নার প্রসেসটা দেখাবো। এটা দুইভাবে খাওয়া যায়, শুটকি দিয়েও খাওয়া যায়, মশলা দিয়েও খাওয়া যায়, দুদিন দুই রকমে দেখাবো। ছোলা এটা আমি পুরোদন আগের আমি পুরোদন করে বসিয়ে নিয়েছি, বসিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, এই পানিতে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, দিব আদা রসুনের পেস্ট, পরে আবার এক ঘন্টা এখন আমি একটু অ্যাড করে নেব, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আর দিব সামান্য হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য, রান্না করার সময় আবারও রসুনের পরিমাণ বেশি থাকবে আদার গুঁড়ো কম থাকবে, কিন্তু এখন আমি আদা রসুনের সমান পরিমাণ দিয়েছি আর হলুদ গুঁড়োটা দিয়ে পানিটা এখন ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে আমি কচুর ফুলগুলো দিয়ে দেবো, কচুর ফুলগুলো আমি কাটতে দেখিয়েছি আপনার, ধুয়ে পরিষ্কার করে এখন আমি প্রথম তো পানিটাতে দিয়ে দিচ্ছি, একদম ভালো করে সিদ্ধ করে নেব, ফুলে হয়তো হাই দিয়ে আমি এটা কচু শাকগুলো বাপিয়ে নেব ভালো করে,
হাই এটাকে ভালো করে বয়ল করে নিব। দেখে দিব 5 মিনিটের জন্য, 5 মিনিট পর ফিরব। 5 মিনিট পর্যন্ত বয়ল হয়ে থাকুক, চুলা হেটে কিন্তু হাই আছে, তাতে একদম সফট হয়ে যাবে, হয়ে যাবে ফিরছি 5 মিনিট পর। এখন একটু উঠিয়ে দিব, মিশিগুলো একটু উপরে উঠিয়ে দিব। কচুর ফুলটা বাঁকানোর সময় অবশ্যই একটু পানি দিবেন, না হয় কিন্তু ঘোরা চলবে উপরে। ভালো করে কচুর ফুল সিদ্ধ করতে হয়। মিশিগুলো ফুল তুলে দিব, ভালো করে উল্টি পাল্টি দিয়ে আবার ঢেকে দিব। চুলা হিটটা এখন মিডিয়ামে করে দেবো, হাই হিটে ছিল দেখো, এখন মিডিয়ামে রেখে বয়েল করবো। খুব সুন্দর সফট হয়ে আসছে, আরো সময় লাগবে অবশ্য, সিদ্ধ হতে সময় লাগে এগুলো। চুলো হিটটা আমি মিডিয়ামে রেখে আবার রেখে দিব 5-7 মিনিটের জন্য। ভালো করে উল্টি পাল্টি দিয়েছি, গুলো তুলে দিয়েছি। আবার রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, পাঁচ ফিরব 5 মিনিট পর। স্প্রিন পর ফিরলাম, এখন আমার ফুলগুলো কি সুন্দর করে সফটলি বয়েল হয়ে গিয়েছে। ব্যাস আমি এখান থেকে পুরোটা কিন্তু রান্না করবো না, 50% রান্না করবো, সবটু করলে খাওয়া যাবে না, বাকিটা আমি প্রজেক্ট করে রাখি রাখবো। এখন আমি চুলাটা অফ করে দেবো, আমার প্রচুর ফুল পুরোপুরি বয়েল হয়ে গিয়েছে। এখন যাবো পরবর্তী স্টেপে, আজকে পর্যন্তই। আমি চুলাটা অফ করে দিলাম, পরে পরের স্টেপে যাবো। তো চুলা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরের মতো তেল, তেলটা একটু হিট হয়েছে। আমি এখন দারুচিনি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিব। কচুর ফুল আমরা বিভিন্নভাবে খেতে পারি, মানে খাওয়া যায়, কিন্তু আমি মশলা দিয়ে করে রান্না করে দেখাবো আপনাদেরকে, ইলিশ মাছের মাথা আর মশলা দিয়ে। এভাবে আপনারা যারা এখনো করে খাননি ট্রাই করবেন, খুবই টেস্টি, খুবই আমি দিয়ে দেবো। আমি রসুন দিব বেশি পরিমাণে, যেন পেঁয়াজের পরিমাণটা কম দিলাম, আর পেঁয়াজটা দেখো পেঁয়াজ বাটাও দিব। কচুর ফুলটা আমি বয়েল করার সময় আপনারা দেখেছেন লবণ দিয়েছি, এবং সামান্য পরিমাণ দিব, দরকার হলে অ্যাড করা যাবে। দিব আদা রসুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, দেখেছেন আপনারা, এই জন্য আমি অল্প পরিমাণ দিচ্ছি আদা রসুন, অল্প করে দিয়েছি, আর দিয়েছি হলো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে দিব, যেহেতু আমি ফুলটা এ করার সময় দিয়েছি, বেশি পরিমাণ দেব না। জলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। ভালো করে মশলা কষাতে হবে, না হয় আদা রসুনের পেস্টের গন্ধ কিন্তু যে কোনো রান্নার স্বাদটা কিন্তু নষ্ট করে ফেলে। এখন দিয়ে দিব ধনিয়া জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা দিলাম,
দেবো জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা আমি পরে অ্যাড করবো নামানোর আগে। আমি এখন ছোটোটা ইলিশ মাছের মাথা আর একটু ছোটোটা টুকরো দিয়ে আমি শাকটা মশলার সাথে দিয়ে দেবো, পছন্দ হবে। মাছের মাথাটা ইস্টটা আমি আগে ভেজে নিয়েছি, দেখানো হয়নি। ওটা কাঁচামরিচ দিয়ে দেবো পলি করা, কচুর ফুলটা দিয়ে দেবো এখন। আদা রসুনের পেস্ট, হলুদ আর লবণ দিয়ে আমি মশলা দিয়ে আপনারা দেখেছেন কীভাবে করেছি, ওভাবে করে নেবেন। আগে কচুর ফুলটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে ভুনা করার সময় আর কষ্ট হবে না। মশলাটা কষিয়ে জাস্ট ফুলগুলো দিয়ে দিলে হবে। এই কচুর ফুলটা সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবল, এই সিজনে পাওয়া যায় কিছুটা, কারণ বাজারে গেলে বা নিউ মার্কেটে গেলে পাই, সবসময় পাওয়া যায় না। কচুর ফুলটা খেতে যেমনি টেস্ট তেমনি কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে, ভিটামিন আছে, আপনারা অবশ্যই খাবেন, খুবই হেলদি। ভালো করে মশলার সাথে মিক্স করতেছি সবগুলো শাকের সাথে, যেন মশলাটা ভালো করে মিক্স হয়। মেয়েদের পরীক্ষা চলতেছে, এই জন্য আমি আপনাদের অনেকে কমেন্টস তো দিতে পারতেছি না, সেই জন্য সরি বলতেছি। কেউ রাগ করবেন না, কেউ চলে যাবেন না আমাকে ছেড়ে, অবশ্যই সাথে থাকবেন। মেয়েদের পরীক্ষা শেষ হলে আবার আপনাদের সবাই সুন্দর সুন্দর কমেন্টস তো দেব, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের কমেন্টসগুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। সেই সাথে আমার মেয়েদের জন্য দোয়া করবেন। বড়ো মেয়ের টেস্ট পরীক্ষা চলতেছে, ছোটো মেয়ের ফাইভে পরীক্ষা দিচ্ছে। যে সমস্ত আপু ভাইয়াদের বেবিরা আছেন স্কুলে পড়ে কলেজে পড়ে, তারা জানেন যে বাচ্চাদেরকে নিয়ে যে কী পরিমাণ কষ্ট করতে হয়। লবণটা টেস্ট করে দেখছি, ওকে এভরিথিং ওকে। এখন আমি যে কাজটা করবো, রসুন বাটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দিচ্ছি এখন। হয়তো ভাববেন যে মশলা দিই না, কেন মশলা দিই না, আমি রসুন একটা ঝাঁঝালো ঝাঁঝালো এটা চলে যায়। আদা রসুনের পেস্ট দিয়েছি এখন আমি, এই রসুনটা দিয়েছি, এভাবে খেতে মজা। কালারটা কি সুন্দর আসছে দেখো, ইয়েলো কালার, খুবই সুন্দর ফুলটা, কালারটাও কিন্তু ইয়েলো ছিল, কালার ইয়েলোই। যে সমস্ত আপুরা ভাইয়েরা কচুর ফুল খেতে ভয় পান, কারণ কচুর ফুলটা অনেক সময় ফুলে কিন্তু গলা একটু কুটকুট করে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কচুর ফুলটা একটু পানি দিয়ে বেশি পরিমাণে বয়ল করবেন, আর রসুনের পরিমাণে বাড়িয়ে দিবেন। রসুন বেশি পরিমাণে দিলে কচুর যে কোনো আইটেম গলা কিন্তু আর কুটকুট করে না বা চুলকায় না। আর সাথে লেবুরা খাবেন, লেবুর রস দিলেও গলা ধরবে না। ইলিশ মাছ দিয়ে কোনো আইটেম করতে গেলে আমার হায়দ্রাবাদের কাপুর কথা মনে পড়ে যায়, উনি খুব সুন্দর কমেন্টস করেন আমার ইলিশ মাছ যে রেসিপিতে এসে যা
সব রেসিপি দেখেন সবগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস করেন, কিন্তু বলে যে হায়দ্রাবাদে ইলিশ নাকি কম পাওয়া যায়। অথচ আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ যায়, কিন্তু অপুরা নাকি পায় না। ওনাকে আমার বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে যে কোনো সময় আসলে আমাদের দেশে উনি আসতে পারে। জানেন আমি কামেজটা পড়েছি কি না, উনি তো অবশ্যই দেখেছেন। আমরা হলাম ইলিশ দেশের মানুষ, আমরা অ্যাভেলেবেলে পাই, যখন মন চায় আমরা খেতে পারি, কিন্তু আমরা এদিক দিয়ে খুব লাকি। আমার দেশের মাটি যেমন সোনার চেয়েও খাঁটি, তেমনি ইলিশও ভরপুর খাঁটি। ইলিশের কোনো জুড়ি নেই, পদ্মার ইলিশের তো কোনো তুলনাই হয়নি। কি দারুণ স্মেল আসতেছে! প্রচুর ফুল যারা খেয়েছেন বা কেটেছেন রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন কি সুন্দর একটা স্মেল প্রচুর ফুল। রান্না করার সময় স্মেলটা পাওয়া যায়, শুটকি বা ডাল দিয়ে রান্না করলে দুই স্মেলও থাকে না, ভ্যানিশ হয়ে যায়। মশলা দিয়ে রান্না করলে ওই প্রাণটা থাকে। দেবো গরম মশলা, হয়ে গেছে আমার কচু শাকটা। কচুর ফুলটা খুব সুন্দর ফ্রাইপ্যান থেকে সরে আসছে, দেখুন কি সুন্দর সরে আসতেছে। কচুর ফুল গুঁড়া হয়েছে কিনা তো বুঝলো, পহিল ফ্রাইপ্যান থেকে ফুলে সরে আসবে, কি সুন্দর সরে আসছে। এখন আমি লাস্টে কালা জিরাটা দেবো স্মেলের জন্য, আর দিব হলো ধনিয়া পাতা জাস্ট মিক্স করে দেবো ধনিয়া জিরাটা আর ধনিয়া পাতাটা। হয়ে গেল আমার কচুর ফুল গুণা, মশলা দিয়ে কচুর ফুল, মশলা ইলিশ দিয়ে কচুর ফুল গুঁড়া ফিনিশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই অঞ্চলের এখন অফ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।